হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আপডেটেড বাই আবিদা ফ্রেন্ডস আপনাদের জন্য একটা সুখবর আছে বিশেষ করে যারা চাকরি প্রার্থী তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে ডিএম অফিসে বিভিন্ন পদে নিয়োগ করা হবে এবং এখানে ক্লাস এইট পাস থেকে শুরু করে এইচএস পাস ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারেন এখানে পদ দেওয়া হয়েছে স্যালারি দেওয়া হয়েছে তো এই রিক্রুটমেন্টের জন্য স্যালারি কীরকম আছে শূন্য পদ কীরকম আছে এবং এর লাস্ট ডেট কবে কিভাবে আপনারা আবেদন করবেন বিস্তারিত আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব যদি ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস এই মুহূর্তে আমরা রয়েছে এগিয়ে বাংলার অফিসিয়াল ওয়েবসাইট এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা ওয়েবসাইট এখানে কিন্তু আমরা চলে এসেছি এই পেজের লিঙ্কটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা পেয়ে যাবেন তো এই পেজে একটা এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বলে একটা অপশন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা পেজ আসবে এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত নোটিশ দেওয়া হয়েছে তো একেবারে নিচের দিকে যাবেন নিচের দিকে আপনারা দেখতে পাবেন যে বিরাশি নম্বরের এই নোটিশটা এই নোটিশে দেখতে পাচ্ছেন নিউ অপশন উঠছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এরকম ডাউনলোড অপশন উঠবে আপনার আপনারা এই যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এটা কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড অপশানে ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোড হতে শুরু করেছে এবং আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই নোটিশটা পেয়ে যাব এই যে নোটিশটা চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে আপনার উপরেই দেখতে পাচ্ছেন বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো এখানে প্রথমেই মেমো নাম্বার দেওয়া হয়েছে এবং তারপর দেওয়া হয়েছে ডেট ডেটটা আপনারা বুঝতে পারছেন চোদ্দোই সেপ্টেম্বর পাবলিশ হয়েছে এবং রিক্রুটমেন্ট নোটিসে কি বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ফিজিক্যালি ফিট অ্যান্ড মেন্টালি ফিট অ্যালার্ট এলিজিবল পার্সন ফর এনগেজমেন্ট টু ফলোয়িং পোস্ট অ্যাজ গিভেন ইন দ্য টেবিল বিলো নিচের টেবিলে যে পোস্টগুলো দেওয়া হয়েছে সেই পোস্টে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে তার সঙ্গে সঙ্গে মেন্টালিও ফিট থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য অ্যালিজেবল হতে পারেন এবং বলে রাখি এখানে কিন্তু ক্লাস এইট পাস থেকে শুরু করে এইচএস পাস ছেলে মেয়েদের জন্য সুবিধা আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পোস্ট কিন্তু বলা হয়েছে এখানে চারটে পোস্টের নাম দেওয়া হয়েছে প্রথম পোস্ট হলো বেঞ্চ ক্লার্ক সেই এই পোস্টে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এক এক দু হাজার কুড়ি অনুসারে এবং এখানে স্যালারি দেওয়া হয়েছে চোদ্দো হাজার সাতশো কোয়ালিফিকেশান বলা হয়েছে হায়ার সেকেন্ডারি অর্থাৎ আপনাকে এইচএস পাস হতে হবে বেঞ্চ ক্লার্ক পোস্টের জন্য আবেদন করার জন্য এরপর সেকেন্ড পোস্ট বলা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপেস্ট এই পোস্টের জন্য যদি আপনি আবেদন করেন তাহলে আপনার বয়স হতে হবে এক এক দু হাজার কুড়ির মধ্যে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে অর্থাৎ সেম এজ এবং এখানে স্যালারি বলা হয়েছে এগারো এবং এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে মাধ্যমিক পাস অর্থাৎ মাধ্যমিক পাশ হলে কিন্তু আপনি লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট এর জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং তিন নম্বর পোস্ট বলা হয়েছে অর্ডারলাইজ এখানে আপনি আবেদন করতে চাইলে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এখানে স্যালারি দেওয়া হবে পার মান্থ সাত হাজার এবং এখানে বলা হচ্ছে এইট পাস কোয়ালিফিকেশন এইট পাস এইট পাস হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে বলা হয়েছে নাইট গার্ড রেজার্ভ ফর মেল ক্যান্ডিডেট এটা শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য ফিমেল ক্যান্ডিডেট এখানে অ্যালাউ নেই তবে এই নাইট গার্ড পোস্টের জন্য বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এখানে বেতন দেওয়া হবে সাত হাজার পার মান্থ এবং কোয়ালিফিকেশন বলা হয়েছে এইট পাস এরপর এখানে দেখতে পাচ্ছেন জেনারেল গাইডলাইন কিছু গাইডলাইন্স পাবলিশ করা হয়েছে সেটা হলো ফর দ্য পোস্ট অফ ওয়ান অ্যান্ড টু অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি রিসিভড থ্রু ডিস্ট্রিক্ট ওয়েবসাইট ডব্লিউ এই ওয়েবসাইটে দেওয়া হয়েছে এক নম্বর এবং দু নম্বর পোস্ট এখানে যদি আপনারা আবেদন করতে চান তাহলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এরপর দেখতে পাচ্ছেন পরে বলা হয়েছে ফর দ্য পোস্ট অফ নাম্বার থ্রি অ্যান্ড ফোর অ্যাপ্লিকেশান ফ্রম অ্যাটাচড this notice duly filled in along with self-attested photocopies of age proof educational certificate experience certificate cost certificate self-attested photocopies of recent clear passport size photograph two copies shall be submitted in sealed envelope or that তিন নম্বর এবং চার নম্বর যে পোস্ট আছে অর্থাৎ অর্ডারলাইজ এবং নাইট গার্ড এই পোস্টের জন্য আপনাকে অ্যাপ্লিকেশান একটা ফর্ম ডাউনলোড করে সেটাকে ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে যেগুলো দিতে হবে বলা হয়েছে এডুকেশনাল সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে কাস্ট সার্টিফিকেট এবং দু কপি পাসপোর্ট সাইজ ছবি সেটা সেলফ অ্যাটাস্টেড করে এর সঙ্গে অ্যাটাচ করে সাবমিট করতে হবে কোন ঠিকানায় সাবমিট করতে হবে আপনার এখানে ঠিকানাটা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় সাবমিট করবেন তবে এনভিল উপরে পোস্টের নাম লিখবেন যে সাপোজ আপনি মনে করেন যে তিন নম্বর পোস্টের জন্য আবেদন করছেন সেটা তিন নম্বর পোস্টটা হচ্ছে অর্ডারলাইজড তো এইভাবে অর্ডারলাইজড অথবা নাইট গার্ড যেটা আপনি করবেন সেই পোস্টের নাম লিখবেন এনভেল উপরে তারপরে এই ঠিকানায় পাঠাবেন ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন ওল্ড কালেক্টরেট বিল্ডিং অফিস অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হুগলি এই ঠিকানায় আপনাকে পাঠাতে হবে তবে যে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে সেই ফর্মটা আপনারা নিচের দিকে দেখতে পাবেন এই ফর্মটা হচ্ছে এই যে এই ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এই ফর্মের প্রথমেই উপরের দিকে দেওয়া আছে যে আপনাকে একটা পাসপোর্ট সাইজ ছবি অ্যাটাচ করতে হবে সেটা কিন্তু সেলফ অ্যাটাস্টেড সহ এই পাসপোর্ট সাইজ ছবিটা অ্যাটাচ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে পোস্টের নাম লিখতে হবে এবং এখানে যাবতীয় যেটা বলা হচ্ছে প্রথমে আপনার নাম টাম তারপর পার্সোনাল অ্যাড্রেস যেগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে এগুলো আপনারা ফিল আপ করতে পারবেন এবং এখানে বলা হয়েছে কিন্তু যে ইমেল আইডি এবং নম্বর মোবাইল নম্বর সেটা কিন্তু ম্যানডেটারি এটা আপনাকে অবশ্যই দিতে হবে তারপরে বলা হয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস বা পারমানেন্ট অ্যাড্রেস যেগুলো সেগুলো আপনারা দেবেন এরপর বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশন এই বক্সের মধ্যে সঠিকভাবে ফিল আপ করবেন এবং তারপরে বলা হয়েছে যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেই ব্যাপারে বিস্তারিত আপনাকে এই বক্সের মধ্যে দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউরস ফেদফুলি এখানে আপনি যিনি ক্যান্ডিডেট তিনি সাইন করবেন এখানে ডেট এবং প্লেস সঠিকভাবে দিয়ে দেবেন এরপর দেওয়ার পরে ইনভেলপের উপরে পোস্টের নাম লিখে যে যে ডকুমেন্টস আমি বলেছি সেই ডকুমেন্টসগুলো জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে এনভেলপে সিল করে সাবমিট করে দেবেন এই ঠিকানা এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন এই ঠিকানা যে এই যে পোস্টের জন্য আপনারা আবেদন করবেন এর লাস্ট ডেট কত এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ডেট একুশে সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন অ্যাডমিট কার্ড অফ অ্যালিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য রিটেন এক্সামিনেশন মে বি ডাউনলোডেড ফ্রম ডিস্ট্রিক্ট ওয়েবসাইট মেনশেন্ট অ্যাবভ এই যে ওয়েবসাইটটা ডাব্লিউডিউ ডট হুগলি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু আপনারা যে রিটেন টেস্ট নেওয়া হবে তার ডা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপডেটেড বাই আপনি চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য